আরআরবি কনস্টেবল এবং এর নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে কিন্তু আর আর বি বোর্ড অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বিজ্ঞপ্তি কত থাকবে এবং মাধ্যমিক তোমরা আবেদন করতে পারবে এজ কত লাগবে কোয়ালিফিকেশন কি কি লাগবে কীভাবে এক্সাম হবে কীভাবে এ তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হবে সমস্ত তথ্য বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো সমস্ত আর আর কনস্টেবল এবং এসআই নিয়ে কোনো ডাউট তোমাদের থাকবে না প্রথমেই আলোচনা করি অফিসিয়ালভাবে কটি শূন্য পদ তোমাদের থাকবে আর আর বি কনস্টেবল তো তোমাদের এর কিন্তু এখানে চার হাজার দুশো আটটি মোট শূন্য পদ থাকবে এক্ষেত্রে তোমাদের এজ লিমিট কত হতে হবে কত বয়স তোমার হলে তোমরা আবেদন করতে পারবে এ কনস্টেবেলে এবং তোমরা রীতিমতো ও কনস্টেবেল আরআরবি পোস্টে সরকারি চাকরি করতে পারবে তো এক্ষেত্রে এ তোমার এজ লিমিট লাগবে হচ্ছে আঠেরো থেকে আঠাশ আঠেরো থেকে আঠাশের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে তেমনি তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমাদের জন্য বিশেষ ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের এ পাঁচ বছরের এক্সট্রা ছাড় রয়েছে তোমরা যারা এসসি বা এস টি রয়েছ থেকে বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারছ আর তোমাদের মধ্যে যারা রয়েছে রয়েছে তোমাদের বছরের ছাড় অর্থাৎ ও বছরের ছাড় রয়েছে আঠেরো থেকে একত্রিশ হলে এ ও সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমরা সরকারি পদে এ কনস্টেবল পদে নিযুক্ত হতে পারবে এছাড়া এখানে একটা ও এস্টিমেটেড আমি বলে দিচ্ছি অফিশিয়াল রুলস অনুযায়ী কোন সালে তোমার জন্ম হলে কোন সাল থেকে কোন সালের মধ্যে জন্ম হলে তোমরা আবেদন করতে পারবে তোমার এক সাত দু ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে উনিশশো ছিয়ানব্বই এক সাত দু উনিশশো ছিয়ানব্বইয়ের আগে জন্ম হলেও তোমরা পারবে না আর এক সাত দু হাজার ছয়ের পরে জন্ম হলেও কিন্তু তোমরা পারবে না এর মধ্যে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অনেকের অসুবিধা হয় সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম এরপরে হচ্ছে কোয়ালিফিকেশান কত কোয়ালিফিকেশান লাগবে দেখো প্লেন টেন পাস শুধুমাত্র ও টেন পাস করলেই তোমরা আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা নেই মাধ্যমিক পাস অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করো যে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই পঁচিশ পার্সেন্ট নাম্বার পেলেও ও তুমি আবেদন করে সরকারি চাকরি পেতে পারো দেখো এখানে কত নাম্বার পেয়েছো সেটা ম্যাটার না মাধ্যমিক পাস করতে হবে পাশের সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে ফিস লাগবে জেনারেলদের জন্য দেখো জেনারেল ও এবং ই যারা রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা লাগবে এবার এখানে একটু মজার বিষয় রয়েছে যে পাঁচশো টাকা লাগছে কিন্তু অ্যাকচুয়ালি পাঁচশো টাকা লাগছে না মানে ফর্ম ফিল যখন তোমরা করবে অনলাইনে পাঁচশো টাকা তোমাদের দিতে হবে পরে এই পাঁচশো টাকা থেকে চারশো টাকা রিটার্ন হয়ে যাবে কখন চারশো টাকা রিটার্ন হবে যখন তোমরা এক্সামে বলবে সিবিটি এক্সাম দেবে তখন ওন এক্সাম দিলে যারা এক্সাম দেবে তাদের চারশো টাকা রিটার্ন হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এর পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করলেও চারশো টাকা এক্সাম দেওয়ার দিলে তোমার রিটার্ন হয়ে যাচ্ছে মানে তোমার একশো টাকা মোটমাট লাগছে ঠিক আছে এখানে আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছে আদার্স ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা তোমাদের লাগছে দিতে আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছো ও মানে এখানে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এবং তোমরা যদি পরীক্ষা দেও তোমাদের আড়াইশো টাকায় সম্পূর্ণটা রিটার্ন করে দেওয়া হবে তারপরে অ্যাপ্লাই ডেটের কথা যদি বলি কবে থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইনে তোমাদের আবেদন শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে এ চোদ্দোই এপ্রিল পর্যন্ত মানে পনেরোই এপ্রিল শুরু হবে চোদ্দই এপ্রিল মে পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে তোমরা অনলাইনে আবেদন করে নিতে পারবে এরপর হচ্ছে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে দেখো সিলেকশান প্রসিডিওর তিনটে ধাপ রয়েছে প্রথম হচ্ছে এক্সাম সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হবে রিটেন তোমরা ধরে নিতে পারো দ্বিতীয় তোমাদের আর পি এম টি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে এক্ষেত্রে রিটে খিদেবে দেবে পিইটি বা পি এম তোমাদের কি কি করতে হবে সমস্তটা বলছি এবং শেষে তিন নম্বর ধাপ হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান হলেই কিন্তু তোমরা সরাসরি ই কিন্তু তোমাদের এর চাকরিতে নিযুক্ত করতে পারবে অর্থাৎ চাকরি পেয়ে যাবে তার মানে তোমাদের এই তিনটে ধাপ কমপ্লিট করলে তোমরা কিন্তু ও সরাসরি ই রেলের তোমরা কনস্টেবল হতে পারবে কোনো রকম অসুবিধা হবে না এরপরে তোমাদের যেটা হচ্ছে যে সিলেবাস কি কি রয়েছে এক্সাম তো হবে এক্সামের সিলেবাস কি রয়েছে দেখো প্রথমেই বলে রাখি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে সিবিটি তোমাদের বললাম কম্পিউটার बेस्ड টেস্ট তোমাদের দিতে হবে এবার এক্ষেত্রে প্রথম যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে কি রিজিনিং রিজনিং থেকে কত পঁয়ত্রিশটা কোশ্চেন আসবে ঠিক আছে ম্যাথ থাকবে ম্যাথ থেকে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন আসবে ঠিক আছে তাহলে আর জি বা জি ঠিক আছে জিকে কে বা জি তোমার হচ্ছে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের টোটাল পঞ্চাশটা কোশ্চেন আসবে যে মানে তোমরা বুঝতে পারছো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর পঞ্চাশ যদি বলি একশো কুড়ি টোটাল একশো কুড়িটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি ঠিক দাও তাহলে এক নম্বর করে পাবে অর্থাৎ মোট কিন্তু তোমাদের একশো কুড়ি মার্ক্সে পরীক্ষা হবে একশো কুড়ি মার্ক্সে পরীক্ষা হবে যেমন বললাম একটা কোশ্চেন যদি তুমি ঠিক দাও তাহলে এক নম্বর পাবে যদি একটা কোশ্চেন ভুল দাও তাহলে কিন্তু তোমার আর ওয়ান থার্ড কেটে নেওয়া হবে মানে একটা কোশ্চেন ঠিক দিলে তুমি এক নম্বর পাচ্ছ কিন্তু তিনটে কোশ্চেন যদি ভুল হয় তাহলে এক নম্বর কেটে নেওয়া হবে নেগেটিভ মার্কিং কিন্তু ওয়ান থার্ড রয়েছে এই হচ্ছে তোমাদের সিলেবাস যেটার ওপর বেশ করে তোমাদের সিবিডি টেস্ট দিতে হবে এবং পরীক্ষা এই পরীক্ষায় তুমি যদি পাস করো মানে রিটেন বা সিবিডি টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে নেক্সট তোমাদের দিতে হবে হচ্ছে এ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ঠিক আছে এই এটা দিতে হবে এক্ষেত্রে আমি দেখো ফিমেল এবং মেলদের ক্ষেত্রে এ ক্রাইটেরিয়া আলাদা এক্ষেত্রে তো এখানে প্রথমেই বলবো যে তোমাদের হাইট কত লাগবে এ তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো মেল ক্যান্ডিডেটদের কিন্তু হাইট লাগবে এ একশো পঁয়ষট্টি সেন্টিমিটার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমার হাইট হতে হবে এ এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের হাইট কিন্তু একশো ও সাতান্ন সেন্টিমিটার হতে হবে তাহলেই তোমরা কিন্তু এই হাইটের মেজারমেন্ট পাস করবে ঠিক আছে দ্বিতীয় যেটা তোমার দেখা হবে এ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সেটা হচ্ছে চেস্ট ঠিক আছে তো চেস্টটি তোমার আশি সেন্টিমিটার হতে হবে অর্থাৎ তোমার চেস্টটা আশি সেন্টিমিটার হতে হবে এবং বুক ফুলিয়ে চেস্ট ফুলিয়ে চেস্টকে এক্সপ্যান্ড করে এ তোমার আরও পাঁচ সেন্টিমিটার দেখাতে হবে অর্থাৎ আশির সাথে পাঁচ যদি যোগ করো তাহলে পঁচাশি সেন্টিমিটার তোমার কিন্তু এক্সপ্যান্ড করে দেখাতে হবে চেস্ট তা এবং ফিমেলদের ক্ষেত্রে এ সেটা নেই এ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মানে রানিং রানিং দেখা হবে দৌড় কী হবে ছেলেদের ক্ষেত্রে একশো ষোলোশো মিটার দৌড়াতে হবে মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তোমরা অনেকেই বলো ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই তোমাদের এর টোটাল ষোলোশো মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর কি হচ্ছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা মেয়ে রয়েছে তাদের জন্য আটশো মিটার তাদের দৌড় রয়েছে আটশো মিটারের দৌড় তোমাদের কমপ্লিট করতে হবে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মানে আটশো মিটার আর কমপ্লিট করে দেখাতে হবে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তারপরে তোমাদের হাই জাম্প রয়েছে হাই জাম্প কী হয়েছে ছেলেদের যারা রয়েছো মেল ক্যান্ডিডেট তোমাদের চার ফুট হাই জাম্প দিতে হবে ঠিক আছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের তিন ফুট হাই জাম্প দিতে হবে এ তোমার হাই জাম্প দিয়ে তোমাদের দেখাতে হবে তারপরে লং জাম্প মানে দূরত্ব কতটা দৌড়াতে হবে লাভ দিতে হবে লং জাম্পে এই চোদ্দো ফুট চোদ্দো ফুট ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে নাইন ফুট ন ফুট আর এটা হচ্ছে তোমাদের লং জাম্প এই হলো তোমাদের রীতিমতো ও মাঠ পাস তোমরা বলতে পারো যেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এক্সাম দেওয়ার পর এটাই হচ্ছে মেন বিষয় অনেকেই প্র্যাকটিস এখন থেকে করে রাখো সেই কারণে বলে দিলাম আর এটা সম্পূর্ণটা আমি কনস্টেবলের বললাম ঠিক আছে কারণ কনস্টেবলের ভ্যাকেন্সিই তো প্রায় এখানে যেটা বললাম কনস্টেবলের ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পারো যে কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি এ এবার এখানে হ্যাঁ কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এসআইয়ের যদি কথা বলি এস ভ্যাকেন্সি কত ও চারশো বাহান্ন এস এর কম পোস্ট থাকে অবভ্যাসলি ই এবং যদি টোটাল আর যদি এখানে স্যালারির কথা বলি যে টোটাল স্যালারি কত থাকবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একুশ হাজার সাতশো কিন্তু তোমাদের টোটাল স্যালারি হবে ইনহ্যান্ড স্যালারি এবং এর সাথে আরও কিছু অ্যাড হবে এ যদি ধরো তাহলে মোটামুটি পঁচিশ হাজারের মতো কনস্টেবলের কিন্তু ফার্স্ট মানে জয়েন করার পর পঁচিশ হাজার মতো তোমাদের স্যালারি হবে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু সেটা বৃদ্ধি পাবে এবং সাব ইন্সপেক্টর যদি হও তাহলে মোটামুটি ধরে রাখো ও যে পঁয়ত্রিশ হাজার মতো স্যালারি হবে সেক্ষেত্রে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা তো জানিয়েই দিলাম তো তোমরা পুরো বিষয়টা জেনে নিলে এখনও যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করো ও এবং এর কাট আপ কী আসবে না আসবে কাট কত পর্যন্ত যায় তা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এটা তো কনস্টেবল নিয়ে বললাম সেই ভিডিওতে এসআই নিয়েও পুরো ডিটেলসটা বলবো